ভাড়া বাড়ল ডায়মন্ড হারবার কোগড়াহাটি ফেরি সার্ভিসের। ডায়মন্ড হারবার পৌরসভার পক্ষ থেকে টিকিটের মূল্য বৃদ্ধি করা হয়েছে। 2016 সালে শেষবারের মতো টিকিটের মূল্য বাড়ানো হয়েছিল। 6 বছর পর আবারও ডায়মন্ড হারবার কোগড়াহাটি ফেরি সার্ভিসের ভাড়া বাড়ানো হয়েছে বলে খবর। এই টিকিটের মূল্যবৃদ্ধি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে যাত্রীদের মধ্যে। ভাড়া বৃদ্ধিকে সমর্থন করেছেন অনেকেই। পৌরসভার সেই 16 সালে ভাড়া বেড়েছিল, তারপর তারপর তেলের দাম কত কোন বৃদ্ধি পেয়েছি, তারপর ভাড়া বাড়ানো হয়নি। আমরা ফেরি সার্ভিস চালাতে পারছি না, তার জন্য ভাড়া বাড়িয়েছি। আর নিত্য যাত্রীদের মাল দিয়েটা তুলে দিয়েছি ভাবা উচিত নয়। যাদের ইনকাম 30-40 হাজার 50 হাজার তাদের জন্য এই মাউলি নয়, গরিব মানুষের জন্য মাউলি। অধিকাংশ যাত্রী এই ভাড়া বৃদ্ধিকে সমর্থন করেছেন। পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে এই ভাড়া বাড়ানো উচিত বলে মনে করেছেন তারা। যদিও ফেরি সার্ভিস থেকে মাসিক টিকিট কাটার ব্যবস্থা তুলে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। উল্লেখ্য, গুরুত্বপূর্ণ এই ফেরি পরিষেবার মাধ্যমে দক্ষিণ 24 পরগনা ও 2 মেদিনীপুরের মধ্যে নিত্য হাজার হাজার যাত্রী যাতায়াত করে। এই ভাড়া বৃদ্ধির ফলে সমস্যায় পড়েছেন তারা। সার্ভিসের টাকাটা বেড়েছে, 4 টাকা হয়তো বেড়েছে, তা এটা আপনাদের ধরুন দৈনন্দিন যা বাজার তাতে বাড়িয়েছে, ঠিক আছে। ডেলিভারি যদি করে তাদের একটু অসুবিধা হয়েছে। যেমন ধরুন ফেরি সার্ভিসের যে আমরা লাইন দিয়ে টিকিটটা কাটে, তার থেকে দেখা যায় অনেক সময় চলে যাচ্ছে বা ফেরিটা ছেড়ে দিল। আমাদের একটা মাসিক মান্তি থাকলে, যেটা আগে ছিল অনেকদিন আগে, এখন এই মাসটা আসতে ঘুরে গেছে, আর 8 মাস 9 মাস ওটা থাকলে আমাদের খুব সুবিধা। এই ভাড়া বৃদ্ধির ঘোষণা ডায়মন্ড হারবার পৌরসভার পক্ষ থেকে নোটিশ আকারে সকলকে জানিয়ে দেওয়া হয়েছে। পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি এবং লঞ্চ ও ভেসেলে অতিরিক্ত সুরক্ষাবিধি পালন, আলো জল পাখা সহ লাইফ জ্যাকেটের বন্দোবস্ত করা, ফেরি সার্ভিসের সঙ্গে যুক্ত অস্থায়ী কর্মচারীদের বেতন বৃদ্ধি সহ একাধিক কারণে এই ভাড়া বাড়ানো হয়েছে বলে ডায়মন্ড হারবার পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে। বর্তমানে ফেরি সার্ভিসের যাত্রী ভাড়া 16 টাকা থেকে বাড়িয়ে 20 টাকা করা হয়েছে। গেট টিকিট 35 টাকা থেকে বাড়িয়ে 50 টাকা করা হয়েছে। এই ভাড়া বৃদ্ধি নিয়ে ডায়মন্ড হারবার পৌরসভার চেয়ারম্যান প্রণব দাস জানিয়েছেন, 2016 সালে ফেরি সার্ভিসের ভাড়া বেড়েছিল, তারপর থেকে প্রবল সমস্যার মধ্য থেকে ভাড়া বাড়ানো হয়নি, কিন্তু সম্প্রতি অতিরিক্ত হারে পেট্রোল পণ্যের মূল্য বৃদ্ধির ঘটনায় ভাড়া বাড়াতে হয়েছে। ডায়মন্ড হারবার থেকে নবাব মল্লিকের রিপোর্ট, নিউজ 18 লোকাল।